পাচ্ছে আমার কি ঘুম পাচ্ছে রুটিটা খাওয়ার পরে তাই না স্পিড কমিয়ে দিয়েছিলাম আমি স্পিডটা কমিয়ে দিয়েছি রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে গেলাম এখানে খেলি ওখান থেকে আদরা পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে গেলাম ওই দিনা দেখলাম ওরা বেরিয়ে যাচ্ছে আমি তবুও তোকে ধরতে চাইছি না চলে যাক আমি ঘুমাতে থাকি ঘুমাতে থাকি রুটিটা খেয়েছি ও রোগটা পড়ছে এটা আমার ঘুমানোর টাইম এবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে কলকাতা পৌঁছাবো যদি পৌঁছে যাই তাহলে ভালো যদি না পৌঁছে যাই রোডটা এত ভালো না একই রকম স্পিড মেনটেন করছে মনোটনিটা ব্রেক করার কিছু দরকার ওতে আরো চোখটা লেগে আসছে মনোটনি এমন ব্রেক হবে খিস্তা খিস্তি বেরোবে এবার এমসিপিসি হবে বলতে না বলতে আমার ট্যাঙ্ক ঘুরবে না এটা কোন ঝাটের বীজ বে এটা পেরিয়েছিলাম আমরা যদি আমাকে দেখতে না পারে আজকে ঢুকিয়ে দেয় হেঁটে হেঁটে যাওয়ার বাইক নিয়ে গেল আর তার পাশে তো ট্রেন লাইন যেমনি ফারাক্কাতে হয় ফুটপাথের উপর দিয়ে বাইক যায় তোকে বলেছিলাম না যখন খুব জ্যাম হয়ে যায় অমনি ওটা কোনো রুট ফুট না ওটা হেঁটে যাওয়ার রাস্তা
অজিতদার গাড়ি। হ্যাঁ ওই বলছি আর কি, একটু আগের মডেলই আছে। তারপরে আবার খুলে গেছে ঢোকাতে রাখে গঞ্জিগড়টা ভাই আস্তে আস্তে আমার পেটের উপর চলে আসছে, ব্যাগ থেকে আস্তে আস্তে আমার উপর চলে আসছে গঞ্জিটা।
এবার লেনটা পাল্টে নেব, এবার লেফট সাইডে চলে যাই। কত আর 7-8 কিলোমিটার? ও 6 কিলোমিটার। কি আইডিয়া, কি আইডিয়া আমার! ও আর 6 কিলোমিটার, আর মোরগ্রাম হচ্ছে ওখান থেকে আরো 17 কিলোমিটার, আর ওই 17 কিলোমিটার পরে আপ টু বর্ধমান অবধি ওই যে 150 কিলোমিটার কি রাস্তা আসবে, 3 ঘন্টা ওখানেই লাগবে। হ্যাঁ মনে নেই যেখানে আমরা বৃষ্টিতে ভিজে গেলাম, টাইদারি ভিজছিলাম, সময়টা পিছিয়ে গেল, বাম্পারের পর বাম্পার, গাড্ডার পর গাড্ডা, আমি তুই সাগর আর প্রীতম চারজন মিলে কি করবো না করবো ওইখানে। খুব বাজে রাস্তা, সব থেকে বেশি টাইম তো ওখানে যায়, 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা 150 কিলোমিটার বেরোতে, অনেক লম্বা। আর বর্ধমান থেকে আরো 100, ওই 100টা 1.5 ঘন্টা পার করে দেবো, শক্তিগড় আমি পুরো ট্রেনে উড়িয়ে দেবো। তুই ট্যাক্সি করে যেতে প্রবলেম আছে? ট্যাক্সি করে বাড়ি যেতে প্রবলেম হবে তোকে? কিসের? তুই দিবি, কারণ আমি যদি তোকে বাড়িতে ছেড়ে দিই তারপর আমি জ্যাকেট নিয়ে এই ব্যাগটা নিয়ে আমার বাড়ি আসা অনেক দূরে হয়ে যাবে। NH-34 ঘুরে যদি যাই, NH-34 দিয়ে যদি যাই তোকে বাড়িতে ছাড়বো, ছেড়ে ওখান থেকে এই ব্যাগটা আর এই জ্যাকেটটা নিয়ে আমার বাড়ি আসতে আরও অনেক দেরি হয়ে যাবে আর ডিফিকাল্ট হয়ে যাবে, 45 মিনিট এক্সট্রা টাইম যাবে। আর NH-2 থেকে যদি যাই, তুই বাগুইহাটি থেকে ওলা নিয়ে বেরিয়ে যাবি, ওলা নিয়ে বেরিয়ে যাবি, তাড়াতাড়ি পৌঁছে যাবি। তোকে বাড়ি ঘুম থেকে পৌঁছে যাবি, তোকে আমি ইয়েলো ট্যাক্সিতে উঠিয়ে দেবো, তোকে আমি ইয়েলো ট্যাক্সিতে উঠিয়ে দেবো, ঘুম দিবি আর বাড়ি পৌঁছে যাবি। বোকা বোকা কথা বলিস না, বোকা বোকা কথা বলিস না। NH-6 যদি উঠে যাই 45 মিনিট দিলে হবে, প্লাস তারপরে আবার আমার বাড়ি যেতে আরো অতক্ষণ, প্লাস এই জ্যাকেটটা নিয়ে আমি কি করে যাবো? ওই জন্য বললাম। আর তাছাড়া আমি যদি অফিস যেতাম, আমি তাহলে তোকে বাড়িতে ছেড়ে অফিসে চলে যেতাম, কিন্তু আমার অফিস যেতে অনেক দেরি, ওই জন্য বললাম। ওলা লাগবে না, ইয়েলো ট্যাক্সি আছে, মাস বই। আর তাছাড়া তোর বা শিয়াল দাদা, হ্যাঁ 150 টাকার মতো হয়ে যায়। আর আমি সাগরের থেকে লাগেজগুলো চেষ্টা করবো পরশু দিন নিয়ে নেওয়ার, তাহলে তুই সময় করে পরশু দিন যদি নিয়ে নিই তাহলে আমি তোর যা যা আছে, তোর তো শুধু এখানে একটা সক্স আর চাড্ডি আছে, আর কিছু আমি নিয়ে নিই, আর একটা জিন্স আছে, তো ওগুলো আর নিয়ে কী করবি? একবারে আমি অফিসে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেবো, তুই আসবি এসে নিয়ে যাস কবে? তাহলে কোথায় রাখবো? আমার বাড়ির দিকে? হ্যাঁ সানডে তো চলে আয়, সানডে তো দেখা করো, হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, সানডে আয় তাহলে, তাই হোক। কারণ ওখানে তোর ওই ওই কি বলে তোর হ্যান্ড স্যানিটাইজার তারপর এইসব কিছু আছে তোর ওখানে, ওগুলো সব আমি আগের দিন পুরো ব্যাগ দুটো খুলেছিলাম যেদিকে তুই ঘুমিয়ে গেলি, আমি ভাবলাম কোনটা রাখা যাবে কোনটা রাখা যাবে না।
তাহলে ফোন কর, বল উমরপুর ঢুকছি, কোন রেস্টুরেন্টটা চিনতে পারবো না, তোমরা ধরে থাকলে চিনতে পারবো না। শাকিলকে হ্যাঁ, উমরপুর আর 2-1 কিলোমিটার। Beep, 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 beep.